আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, লিবিয়া টু ইতালি এর নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। দর্শক, আজ 16ই মে থাকছে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা। এছাড়া আমাদের ভিডিওতে যারা কমেন্টস করেন আপনাদের প্রশ্ন উত্তর, ছাড়া ইউরোপের সর্বশেষ আপডেটগুলোর বিস্তারিত। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যারা এই ধরনের আপডেটের অপেক্ষায় থাকে তাদের জন্য। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে যুক্ত থাকলেই আপনি প্রয়োজনীয় আপডেটগুলো জানতে পারবেন। শুরু করার আগে অনুরোধ থাকবে, এই ধরনের ইনফরমেশন প্রতিদিন এই চ্যানেলটি থেকে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন, যাতে করে নতুন ভিডিও শেয়ার করলে আপনি নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর যারা অলরেডি সংযুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ। লিবিয়ান কোস্টগার্ড ভূমধ্য সাগর থেকে একটি লিবিয়ার পতাকাবাহী মাছ ধরার নৌকা আটক করে, যেই নৌকাটিতে ছিল 201 জন বাংলাদেশি যারা লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার চেষ্টা করছিল। লিবিয়ান কোস্টগার্ড তাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে এটি নিশ্চিত করা হয়েছে। এই 201 জন বাংলাদেশিকে এই 201 জন বাংলাদেশিকে লিবিয়ার খোমস ডিটেনশন সেন্টারে প্রেরণ করা হয়েছে, যেটি তারা তাদের টুইট বার্তায় নিশ্চিত করে। দর্শক, আরও একটি অভিযানের সমাপ্তি হলো বাংলাদেশিদের। 201 জন বাংলাদেশির এই অভিযানের সাথে আর কোন কোন দেশের শরণার্থী কতজন ছিল এই আপডেটে সেটি প্রকাশিত হয়নি। যথারীতি আমরা পরবর্তী আপডেটে তার বিস্তারিত সংগ্রহ করতে পারলে আপনাদের সাথে শেয়ার করব। বেনগাজি, বর্তমান সময়ে বেনগাজি হচ্ছে প্রবাসীদের জন্য একটি বিপজ্জনক জায়গা, কারণ এই বেনগাজি থেকে ছাড়া নৌকাগুলো প্রতিনিয়তই বিপদে পড়ছে। গত সপ্তাহে আমরা একটি ইনফরমেশনে যেই আপডেটটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, গত 3টি অভিযান বেনগাজি থেকে ছেড়ে যাওয়ার পর মাল্টা উপকূলে গিয়ে বিপদে পড়ে। প্রথমটি 34 জনের, পরেরটি 24 জনের। এরপরে নতুন করে অ্যালার্ম ফোন নিশ্চিত করেছে বেনগাজি থেকে ছেড়ে যাওয়া মাল্টা উপকূলে 26 জন শরণার্থী বিপজ্জনক অবস্থায় রয়েছে, তাদেরকে উদ্ধার করা খুবই প্রয়োজন, না হলে যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। দর্শক, প্রথম 34 জন শরণার্থী বিপদে পড়ার পর 10 দিন তারা সমুদ্রে ছিল, যেটি নিশ্চিত করেছে সিআইফোর। পরবর্তীতে তাদেরকে একটি জার্মান কার্গো জাহাজ উদ্ধার করে সিআইফোরের কাছে ট্রান্সফার করে বর্তমানে তারা ইতালিতে অবস্থান করছে, তাদের সৌভাগ্য বিদায়। এরপর 24 জন শরণার্থী, তারাও দীর্ঘদিন ভূমধ্যসাগরে বিপদে পড়েছিল, অ্যালার্ম ফোন থেকে আহ্বান করার পর সিআইফোর নিশ্চিত করেছে এদেরকে একটি জাহাজ উদ্ধার করেছে। তবে এই জাহাজটি উদ্ধার করার পর কারো কাছে ট্রান্সফার করেছে কিনা, বর্তমানে এই শরণার্থীদের কি অবস্থা, তাদেরকে কোন দেশে নামানো হবে নাকি কোনো দেশের কাছে হস্তান্তর করা হবে, A to Z কোনো আপডেট এখন পর্যন্ত আমরা পাইনি। চেষ্টা করে যাচ্ছি, ইনফরমেশন পেলে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এই 24 জন শরণার্থীর সর্বশেষ আপডেট জানার জন্য বাংলাদেশ থেকে তাদের আত্মীয় স্বজন অপেক্ষা রয়েছে বা প্রতিনিয়তই তারা দিন যাপন করছে এক অস্থিরতার মধ্যে। এদিকে এই 24 জনের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও 26 জন শরণার্থী ভূমধ্যসাগরে বিপদে পড়ল, যারা বেনগাজি থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। অ্যালার্ম ফোন তাদের সর্বশেষ টুইটে আহ্বান জানিয়েছে যে কোনো কার্গো জাহাজ অথবা ভূমধ্যসাগরে অবস্থানরত নৌকাগুলিকে তাদেরকে উদ্ধার করার জন্য। প্রসঙ্গত, মাল্টা এমন একটি দেশ, তাদের সাগরে নৌকা ডুবি হলেও তারা কোনো ধরনের সহযোগিতা করে না কোনো অভিবাসী বা কোনো শিপকে, যেটি আমরা প্রতিনিয়তই দেখছি। আর এটির সাথে যোগ করেছে সিআইফোর তাদের একটি আপডেট। সিআইফোর বলছে যে তারা ইউরোপ ইউনিয়নের কাছে অভিযোগ জানাবে মাল্টার ব্যাপারে, কারণ মাল্টা বিপদে পড়া শরণার্থীদেরকে উদ্ধার করে না এবং কোনো ধরনের নিউজ সংগ্রহ করে না, আবার অন্যজনকে সংগ্রহ করতে দেয় না, এবং ভূমধ্যসাগরে কোনো জাহাজ যদি অবস্থান করে বিপদে পড়া শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য তাদেরকে তাদের কর্মক্ষেত্রে বাধা দিয়ে থাকে। বুঝতে পারছেন, ভূমধ্যসাগর পার হওয়া শরণার্থী বা অভিবাসী যারা মাল্টা উপকূলে গিয়ে আটকা পড়ে বিপদে পড়ে তাদের কি অবস্থা বা কি পরিণতি ভোগ করতে হয়। এদিকে লিবিয়া থেকে ছেড়ে যাওয়া 2টি কাঠের নৌকায় করে 250 জন শরণার্থী ইতালির ল্যাম্পুদোসায় নিরাপদে পৌঁছায় বলে ল্যাম্পুদোসার গণমাধ্যম থেকে নিশ্চিত করা হয়েছে, যেটি আন্তর্জাতিক অভিবাসন সংস্থাগুলো জানিয়েছে।
প্রসঙ্গত 10 তারিখ থেকে 13 তারিখ প্রায় 1000 জনের মতো বিভিন্ন দেশের অভিবাসী ভূমধ্যসাগর, যেটি লিবিয়ার উপকূল বা তিউনিশিয়ার উপকূল ব্যবহার করে ইতালিতে নিরাপদে পৌঁছায়। এরপরে এই 250 জন শরণার্থী নিরাপদেই ইতালিতে গিয়ে পৌঁছালো, যেটি অভিবাসীদের জন্য একটি সুখবর হতে পারে। দর্শক, আরও ভালোভাবে বাঁচার জন্য আরও উন্নত জীবনের আশায় বাংলাদেশ সহ এশিয়া আফ্রিকা বিভিন্ন দেশের অভিবাসীরা প্রতিনিয়তই চেষ্টা করছে লিবিয়া তিউনিশিয়া বা মরক্কোর উপকূল ব্যবহার করে ইউরোপের দেশে যেতে। যে চেষ্টা প্রতিনিয়তায় অব্যাহত রয়েছে এবং এখানে নৌকাডুবি নিখোঁজ কিছুতেই কমছে না, তারপরেও অভিবাসীদের ইউরোপ যাওয়ার স্বপ্ন বন্ধ হচ্ছে না। শরণার্থী অভিবাসীদেরকে আবারও সুখবর দিল ওপেন আর্মস। ওপেন আর্মস একটি উদ্ধারকারী সংস্থা যারা তাদের 92তম অভিযান চালানোর জন্য বর্তমান লিবিয়ার সাগরের দিকে রওনা হয়েছে। ওপেন আর্মসের অনেক রেকর্ড রয়েছে বিপদে পড়া শরণার্থীদেরকে উদ্ধার করে ইতালিতে পৌঁছে দেওয়ার। যদিও এই নৌকাগুলো যারা বিপদে পড়া শরণার্থীদেরকে উদ্ধার করে এনজিও সংস্থা ইউরোপিয়ান সহযোগিতায় চলে থাকে, এদের বিরুদ্ধে প্রতিনিয়ত ইতালিতে হামলা মামলা জেল জরিমানা হচ্ছে, তারপরও এই সংস্থাগুলো কিছুতেই বন্ধ করছে না তাদের কার্যক্রম। আপনারা প্রতিনিয়তই দেখছেন এই সংস্থাগুলোই বিপদে পড়া শরণার্থীদেরকে উদ্ধার করছে এবং বড় বড় নৌকাডুবি থেকে রক্ষা করছে বাংলাদেশ সহ নানা দেশের অভিবাসীদের। দর্শক, অভিবাসী শরণার্থীদের এটি ছিল আজকের সর্বশেষ আপডেট ইনফরমেশন। লাইক কমেন্ট শেয়ার করে যুক্ত থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, যেহেতু আমরা ইউরোপ যাওয়ার সর্বশেষ আপডেট এই চ্যানেলের মাধ্যমে প্রচার করে থাকি। আমাদের সাথে যুক্ত থাকুন শরণার্থীদের সব শেষ খবরগুলো জানতে। Prepare to die.